পাপ ছাড়া কোনো রুজি নাই। এক যুগ আসবে পাপ ছাড়া কোনো রুজি নাই। আমি আগে মনে করতাম রিকশালা রুজিটা বুঝি পাপ মুক্ত হবে কেমনে, হ্যাঁ তো লেডিগুলো যেসব যে মাপের লেডিগুলির নিয়ে চলে কি রিক্সা চালায় পিছনে লেডি বসে দিছে বেটার মনের ভিতরে হাই ভোল্টেজ তার খালি টানে না খালি টানে। আল্লামা আহমদ শফি আকরামাহুল্লাহ তেঁতুল কইছিল নারীদেরকে তেঁতুল কইছে, আমি তো কইলে তেঁতুলের থেকে আরো মারাত্মক বলি রসায়ন শাস্ত্র মেয়ের আল্লাহ মেয়ে লোকদেরকে বানাইছে রসায়ন শাস্ত্র ঠিক না। জিমাবারে খোদবা দিলাম যে মেয়েরা তো তেঁতুল রসায়ন, মানব প্রজন্মের জন্মধারা ঠিক রাখার জন্য প্রচন্ড আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন পুরুষের মনে নারীর প্রতি, এটা পারফেক্ট কথা। সম্মুখে সমাবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জেহ হচ্ছি যিনি আমাদেরকে তারই ইবাদত করার জন্য তার অভিমুখী হয়ে পুরো জীবন অতিবাহিত করার জন্য তাকে চেনার জন্য তার হুকুম আহকাম পালন করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি ইবাদতের সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাহ মুস্তাহাব মন্দুব সব ধরনের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সিরাতে মুস্তাকিম স্পষ্ট করে রেখে গেছেন। যদি কারো কপালে ধ্বংস লিপিবদ্ধ না হয়ে থাকে তাহলে সেই কেবল এই সিরাতে মুস্তাকিম থেকে বিভ্রান্ত হবে, আর না হয় কেউই বিভ্রান্ত হবে না। সম্মানিত ভাইগণ, দীর্ঘ সময় ব্যাপী কোরআন সুন্নাহর আলোকে অনেক বক্তব্য আপনারা শুনেছেন, কোরআন কারিমের বক্তব্য শুনতে হয় এবং শোনার পরে মানতে হয়। সামেনা ও আতানা, আমরা শুনলাম আর মানলাম, এইভাবেই কোরআন ও সুন্নাহর বক্তব্যকে গ্রহণ করতে হয়। সেজন্য এতক্ষণ যা বলা হয়েছে সেটাও যাতে আমাদের শ্রবণ এবং মানার আওতায় থাকে আমিও চেষ্টা করব আপনাদের এই মজলিসে কোরআন সুন্নাহ থেকে কিছু জরুরি আলোচনা করতে, যাতে এই গহীন অন্ধকার যুগে এমন যুগে যে যুগে সত্য শোনার কান নাই বললেই চলে, সত্যকে দেখার চক্ষু নাই বললেই চলে, যে যুগ বিদ্যুতের আলোয় উদ্ভাসিত হলেও কুফুরির অন্ধকারে ইমানহীনতার অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, ফিতনার অন্ধকারে ডুবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন এই যুগ সম্পর্কে তার হাদিসের ভণ্ডার যদি ঘাটি তাহলে এই যুগ সম্পর্কে যা বলে গেছেন শুধু আধার আর আধার। বাদরু বিল আমাল ফিতানান কাতাতুল লাইলিল মুজলিম, আমার উম্মত আমল করে সারো, তাড়াতাড়ি নেক আমল করো, এমন পাপাচারের সাইক্লোন আসতেছে, পাপের বাদ ভাঙ্গা বন্যা আসতেছে সমাজের উপর দিয়ে,
রাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাবে পাপের বন্যা সাইক্লোন। প্রতিটি ব্যক্তি, প্রতিটি ঘর, প্রতিটি পরিবারের উপর দিয়ে চলে যাবে মহা পাপের টর্নেডো, টাইফুন, হ্যারিকেন। ফিতানান কাতাতাইল লাইলিল মুজলিম, আধার রাতের আধার গুচ্ছের মতো পাপাচার আসতেছে। ফিতনাতুন আমিয়া ও সাম্মা ও মুতবিকাহ, এমন পাপ, এমন পাপের অগ্নি পরীক্ষা আমিয়া, যেই পাপে পড়ে যাবে যেই জাতি সবাই অন্ধ হয়ে যাবে, যেই পাপ সবাইকে অন্ধ বানিয়ে দেবে, চোখ থাকিতে অন্ধ বানিয়ে দেবে। সম্মা বধির বানিয়ে দেবে, ওই পাপের অগ্নিকুণ্ডে পড়ে হক কথা কান দিয়ে আর যাবে না। মোতবে পাহ, সেই ফিতনা পাপাচার ইমান বিধ্বংসী সাইক্লোন মোতবে পাহ বিশ্বগ্রাসী হবে, বিশ্বগ্রাসী হবে। বিশ্বগ্রাসী মহাপাপ, একটা মহাপাপ পৃথিবীর কোন অঞ্চলে, সিনেমা হলে কিংবা ইউটিউবে প্রদর্শিত হয়, ভাইরাল হয়ে যায়, মত বেকার গ্রাসকারী হয়ে যায় গোটা বিশ্বে, বিশ্বের মানব জাতিকে, কি মুসলিম কি অমুসলিম। এমন ফিতনার যুগ, একটা ভ্যালেন্টাইন ডে, মহাপাপ ডে, মহাপাপের দিবস, ব্যভিচার এবং বেহায়াপনা, ইমান, ইমানের বিপরীত, ইমানকে চ্যালেঞ্জ জানানেওয়ালা জীবনধারা, কাফেরদের জীবনধারা, ব্যভিচার ভিত্তিক সমাজ তৈরির ধারা, নারী জাতিকে ভোগ্যপণ্য বানাবার জীবনধারা, নারী জাতিকে রঙ্গ করে দেওয়ার জীবনধারা, মুতবেকা এমন গ্রাস করবে সাত মহাদেশের মুসলিম অমুসলিম সবাইকে গ্রাস করে নেবে। থার্টি ফার্স্ট নাইট মুতবেকা, কারো চোখ নাই এই জিনিসটা কি, কারো ধারণা নাই এটা কোত্থেকে এলো, এটা কি কোন নবী দিয়ে গেছেন থার্টি ফার্স্ট নাইট? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন? ভ্যালেন্টাইন ডে আমাদের, যাকে ফলো করে জান্নাতে যেতে হবে, যাকে ফলো না করলে কখনো জান্নাতে যেতে পারবো না, তিনি দিয়ে গেছেন। আজকে গোটা নারী জাতি বহির্মুখী, ঘর উজাড় করে, বিরান করে, গোটা জাতিকে বহির্মুখী করে দেয়া এই কুফুরি, এই শিরিকি, এই বেঈমানি, এই মুনাফিকি গোটা বিশ্বকে গ্রাস করে নিয়েছে। কেউ বাদে নেই, আহদ নো বরকা হে আতিশ জানে হর খরমন হে, আইমন সে না কোই সাহারা না কোই গুলশন হে। 1924 সাল থেকে চলে আসা অসভ্যতা নামক সভ্যতা নামক বিশ্ব অসভ্যতা, সংস্কৃতি নামক বিশ্ব অপসংস্কৃতি, এই জিনা বিচারের সাইক্লোন
দাবানলের মতো দাবানল সাইক্লোনের সময় একটা কুণ্ডলি দেখা যায় আগুন বাতাস তীব্র গতির কারণে আগুনে পরিণত হয় এই নতুন যুগটা বৈজ্ঞানিক যুগ নামের এই যুগটা আধুনিক যুগ নামের এই যুগটা তথ্য প্রযুক্তির মহাসরণির যুগ নামের এই যুগটা ডিজিটাল নামের এই জামানাটা এই সংস্কৃতি এই জীবন ধারা একটা আগুন যেটা লেগে গেছে সারা পৃথিবীর মানবজাতির উপরে জঙ্গলে দাবানল লাগলে যেমন মাইল কে মাইল পড়ে ছাই ভস্ম হয়ে যায় বর্তমান এই পাপের দাবানলে পড়ে গেছে গোটা মানব জাতি পুড়িয়ে দিয়েছে ঈমান পুড়িয়ে দিয়েছে মনুষ্যত্ব পুড়িয়ে দিয়েছে আল্লাহমুখিতা পুড়িয়ে দিয়েছে তাকওয়ার সব আয়োজন আল্লাহ ভয়ের আয়োজন পুড়িয়ে ছাই ভস্ম করে দিয়েছে কোন মরুভূমিও নিস্তার পায়নি ওই জামানা সামনে আসতেছে আকাশ থেকে সমস্ত পাপ বৃষ্টির মতো মুষলধারে তোমাদের উপরে বর্ষিত হবে স্যাটেলাইট স্যাটেলাইট টেলিভিশন স্যাটেলাইটের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়াগুলি ইউসাব্বু আলাইকুম ইউসাব্বু আরবি শব্দ ইউসাব্বু মানে মুষল ধারার আশায় বৃষ্টির মতো বর্ষণ করা হবে কি বর্ষণ করা হবে পানি না রহমত বরকত না আশাল অনিষ্টকর ধ্বংসাত্মক সমস্ত পাপাচারের আয়োজন আকাশ থেকে নামবে স্যাটেলাইট থেকে নামবে হাজারো চ্যানেলের মাধ্যমে নামবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বযুগের নবী আমাদের 2019 সালেরও নবী তিনি 2019 সালের বিশ্ববাসীর জন্য তিনি তো নবী এই জন্য এই যুগের সংবাদ দিয়ে গেছেন যে আকাশ থেকে আশার যাদেরকে তোমরা বলবো কি নাটক বিনোদন তোমরা যেটাকে নাম দিয়েছো এন্টারটেইনমেন্ট বিনোদন নবী নাম দিয়েছেন আশার সার ধ্বংস যজ্ঞ ঘটানোর মতো অনিষ্ট খারাপ মন্দ জঘন্য সব অপকর্মের মুষলধারার বৃষ্টি আসমান থেকে নামবে গ্রামকে গ্রাম শহরকে শহর রাষ্ট্রকে রাষ্ট্র তো গ্রাস করবে মরুভূমি পর্যন্ত ওই মন্দের গ্রাসের আওতায় চলে আসবে সৌদি আরব গিয়েছি দেখি মরুভূমি উল্টা ছাতা মরুভূমির মধ্যে উল্টা ছাতা চিনেন কি বলে এটাকে ডিশ ডিশ হাত্তা ইয়াব লোগাল ফায়াফা মরুভূমিতে কোনো ঘর ঘরে কিছুই নাই তাবুটা নিয়ে উল্টা ছাতাটা নিয়ে সিনেমা দেখতেছে নাচ ড্যান্স গান দেখতেছে ইমানকে মেরে ইমানকে খুন করে ইমানকে জবাই করে ইমানকে দাফন করার পরেই কেবল সম্ভব হয়েছে এই জিনিস মুসলমান উম্মতে মুহাম্মাদিয়ার ঘরে ঢোকা এর আগে সম্ভব হয় নাই আগে ইমানকে জবাই করা হয়েছে ইমানকে বিদায় করে দেওয়া হয়েছে তারপরে এই জিনিস ঢুকেছে এর আগে ঢুকে নাই ও ভাইরা আমি গতকালকে এক মাহফিলে বলেছি সম্মানিত বেঈমানগণ
সম্মানিত ডেড বডিগণ, সম্মানিত আকল হারাগণ, আমরা আপনারা সবাই সম্মানিত আকল হারা, বিবেক হারা। মাঝে মধ্যে বাসে গাড়িতে রাস্তা চলার সময় দেখি ট্রাক বাসের পিছনে লেখা আছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের এটা লিখে রাখছে। আমি মন্তব্য করলাম পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, এটা লেখার পরে দ্বিতীয় লাইনে লেখা উচিত ছিল। তবে দুঃখের কথা হলো এই যুগে সেই বিবেক কারোই নাই, কারোরই নাই। إنه لتنزع عقول أهل ذلك الزمان 2018 সালে ওই যুগ, শেষ জামানা শেষ যুগ, লাস্ট আওয়ারের ওই যুগ, সবার আকল ছিনিয়ে নেওয়া হবে, হাইজাক হয়ে যাবে। এই মাহফিলে যারা আছেন তাদের কারো আকল নেই, সব বেআকল। কারণ আকল আছে কি না সেটা জানার তো কায়দা নাই, না দুই একজন থাকতে পারে। আকল থাকলে এই গ্রামে এলাকায় থাকতেন না, আকল থাকলে আপনারে পাওয়া যেত জঙ্গলে আর না হয় কোনো এক যুদ্ধের ময়দানে। ইন্নাহু লাতুনজাউ উকুল আহলি যালিকা যামান, আগুন যেখানে লাগে, পুরান ঢাকায় আগুন লাগছে গলির এই মাথায় ওই মাথায়, মাঝখানে যারা ছিল বেঁচে আছে না মরে গেছে? আগুন যেখানে লাগে, দাবানল যেখানে লাগে, গাছগাছালি জিন্দা থাকে না, জলে পড়ে ছাই হয়ে যায়। আপনারা দেখবেন না যে জ্বলনটা জ্বলেছেন সেটা তো এই চোখে দেখা যাবে না, কোরআনের চোখে দেখা যাবে, সেই ছক নবুয়তের ছকে দেখা যাবে, সেই জলন ওহির ছক দিয়ে দেখলে দেখা যাবে না, হয় দেখা যাবে না। প্রিয় ভাইরা, ইউসাব্বিহু আলাইকুমুস শাওরু মিনাস সামা হাত্তা ইয়াবলুগাল ফায়াফান, মরুভূমি পর্যন্ত ঘাস করে ফেলেছে, সামান্য স্যাটেলাইট ফেতনা থেকে বাঁচার নাই। স্যাটেলাইট ফেতনা, জি বাংলা স্টার জলসার এই অগ্নি পরীক্ষা, এই সুন্দরী নারীদের নাচ গান, সুরেলা কণ্ঠের এই সঙ্গীত, হ্যাঁ কাঁচা কাঁচা জিনা ব্যবিচার, এটার নাম হলো শিল্পকলা। কোরআন যেটাকে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সকল ধর্মে জিনা একটা মহাপাপ, হিন্দু ধর্মেও, খ্রিস্টান ধর্মেও, ইহুদি ধর্মেও, ইসলাম ধর্মে তো আছে মহাপাপ। মানব জাতির জন্ম প্রক্রিয়ায় ডিজাস্টার ধ্বংসযজ্ঞ ঘটাইও না, অপবিত্রতা তৈরি করো না, তাহলে জাতি বিনাশ, মনুষ্য জাতি বিনাশ হয়ে যাবে। সেই জিনার নাম হলো এখন শিল্প কলা, শিল্পকলা। সেই জিনার নাম হলো এখন কত রকমের সংস্কৃতি, সেটার নাম কি সংস্কৃতি? আসতেছি সেই লাইনে। ও ভাইয়েরা, এই যুগে আমাদের কারো বিবেক নাই, কি নাই? বিবেক নাই। বিবেক থাকলে এইভাবে আরামসে খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি ঘুমাচ্ছি কোনো চিন্তাই নেই, এই অবস্থা হতো না। নবীজি বললেন ইয়াকতুলু রাজুলু জারাহু ওয়া ইয়াকতুলু আখাহু ওয়া ইয়াকতুলু আম্মাহু ওয়া ইয়াকতুলু ইবনা আম্মি, এক যুগ আসবে মুসলমান মুসলমানের প্রতিবেশীকে খুন করবে, তার
ভাই কে খুন করবে তার চাচা কে খুন করবে তার চাচা তো ভাই কে খুন করবে সাহাবীরা প্রশ্ন করলেন ও মা না উকুলু না ইয়াউমাইজিন ওই সময় আমাদের আকুলও কি থাকবে আমাদের নবীজি বললেন না আকল থাকবে না বিদ্যালয় গড়ে গড়ে আকল কেড়ে নেওয়া হবে শিক্ষা দেওয়ার বিদ্যালয় বানিয়ে আকলকে মেরে ফেলা হবে এমন কুশিক্ষা প্রদান করা হবে ওই জামানার মানুষের বিবেক ছিনিয়ে ছিনিয়ে নেওয়া হবে থাকবে না কিছু বেকল জ্ঞানীদের জায়গায় বসবে সারা পৃথিবীর নেতৃত্বে রাজত্বে এখন যারা আছে এক কথায় হাদিসে নবীজি বলে গেছেন বিশ্বের সকল সমস্যার যিনি সমাধান দানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান বিশ্ব নেতৃবৃন্দকে বলে গেছেন হাবা কি হাবা মানে ব্যাকল হবুচন্দ্র মন্ত্রী আর গোবুচন্দ্র নাকি হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী হবু আর গোবু শব্দ দুইটাই আরবি যেমন এখানে হাবা হাবা থেকে হবু আর গবি থেকে গোবু গবি মানে গবেট আরবি শব্দ গবেট মানে তো বুঝেনি আমরা সবাই কি হবু আর গোবু সম্মানিত হবু আর গোবুগণ এখন মাহফিলে বসে কি বলতে হবে সম্মানিত হবু এবং গোবুগণ হাদিসে বলতেছে ভাই আমার কি দোষ হাদিসটা নাসিরুদ্দিন আলবানি বলেছেন এটা কোনো বানানো হাদিস না সহি ওয়াকলুফুহু হাবাউম মিনান নাস হাবা সব হাবা হবু আর গোবু এসব হবু গোবুদের বউ বিদেশে যায় আর হবু গোবুরা বাড়িতে থাকে বাহ কি পুরুষ একখান কি একখান জামাই কা পুরুষের দল হ্যাঁ আল্লাহু আকবার এক সাহাবি আজাব যুদ্ধের দিনে খালি বউটারে খালি দেখছে বাড়ির বাইরে তীর তাক করছে শেষ করে দেবে বাড়ির বাইরে কেন খালি ঘরের বাইরে গেছে সীমানার একটু বাইরে গেছে তীর তাক করছে আর পরে বলতেছে থামো দেখো আগে ঘরে কিসে আমাকে বাইর করেছে গিয়া দেখে যে বিষাক্ত সাপ বিরাট এক সাপ তো বুঝছে না তাইলে বউয়ের এখানে দোষ নাই বলতেছিলাম খালি ঘরের বাইরে কেন গেছে তীর তাক করছে আর আমাদের হবু ঘুবুরা বউরে নিয়ে যা সার একটু বিদেশে পাঠাই দেন না পার্সেল ইমানকে জবাই করার পরে এটা সমাজে ঢুকছে আল্লাহর কসম করে বলতেছে এই সমাজে ইমান নাই ইমান নবীজি বলে গেছেন আমি কি বলতাম ইউসবিহুর রাজুল মুমিনান ওয়ামসি কাফেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈমান রক্ষা করার মতো বাফের বেটা কেউ নাই ওই সমাজে কেউ বলতে পারবে না আমি সকালে মুমিন বিকেলেও মুমিন আছি কারণ জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখার মতো কঠিন ঈমান বাঁচানো এই যুগে এই যুগে এমন এমন এক বিপর্যস্ত ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ডিস লাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এমন এক সর্বগ্রাসী কুফুরি শিরকি মুনাফিকি কবিরা গুনার সয়লাব ফিতনা অগ্নি পরীক্ষার সয়লাব ঈমান বাঁচানো কোন বেটার পক্ষে সম্ভব না ওই হাদিসটা তো সবখানে বলি এখন না বলে তো উপায় নাই
يُصَلُّونَ فِي الْمَسَاجِدِ يَجْتَمِعُونَ فِي الْمَسَاجِدِ وَيُصَلُّونَ সবাই মসজিদে জমা হচ্ছে, জামাতবদ্ধভাবে সালাত পড়ছে। ওমাফি মুমিন, একজনও ঈমানদার নাই, একজন না, ওয়ান পারসন। কি মনে করতেছেন? এটা নবীজির হাদিস, মুস্তাদরাক আল হাকিমের হাদিস, নাসিরুদ্দিন আলবানী বলেছেন হাসান, গ্রহণযোগ্য সনদের হাদিস, ইমাম হাকিম সহি বলেছেন, জাহাবি বলেছেন সঠিক। ভাইরা, তাহলে এই যুগে আমরা কি হবু আর গবু? ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে হবু গবু? ডক্টরের ডিগ্রি আছে, গোল্ডেন এ প্লাস আছে, কিন্তু হবু গবু? ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী, জিওলজিস্ট, বায়োলজিস্ট, অ্যাস্ট্রোনমার, কত কি আমাদের টাইটেল, কিন্তু আসলে কি হবু আর গবু? কিচ্ছু নাই। ওয়াকুলু লাহু হাবাউম মিনান নাস। আসল বিশ্ব সংবাদ নবীজি বলে গেছেন, এই যুগটা, সে যুগটা ডিজিটাল, খুব উন্নত, উন্নয়নের মহাসরণিতে চলা একটা যুগ, খুব জ্ঞান বিজ্ঞানের যুগ, মোটেও না। আমি হাদিসে একটা হাদিসও পাই নাই যে একটা যুগ আসবে বিশাল জ্ঞান বিজ্ঞানের যুগ, কোথাও না। বলা হচ্ছে মূর্খতার যুগ। আনি ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহল। শেষ জামানায় ইলম বলতে থাকবে না, উঠে যাবে মূর্খ আর মূর্খ, মূর্খতার মূর্খতায় গোটা সমাজ ছেয়ে যাবে। স্কুল হলো মূর্খতার বিদ্যালয় নয়, মূর্খালয়, কলেজ মূর্খালয়, ইউনিভার্সিটি মূর্খ বানাবার আলয়। কই একটা হাদিসেও নাই ইন্না মিনাস সাআতি সাআতে আন ইয়াকসুরাল ইলমু, কোথাও নাই। কিয়ামতের আগে আলামত হইব যে জ্ঞান বেড়ে যাবে, কোথাও না, জ্ঞান শেষ হয়ে যাবে। এটা আছে কোন জ্ঞান? আল্লাহকে চেনার জ্ঞান। কাকে চেনার জ্ঞান? আল্লাহকে চেনার জ্ঞান, আল্লাহর কোরআন বোঝার জ্ঞান। একটা স্কুল দেখান, একটা কলেজ দেখান, একটা ইউনিভার্সিটি দেখান, যে একটা সূরা ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির কোন ছাত্র শিক্ষক সঠিকভাবে উচ্চারণ করে তার শিক্ষা সুন্দরভাবে স্কুল সিলেবাস থেকে শিখছে, এরকম দেখান আমার। কি শিখলা, কি শিখলাটা কি? তাহলে আবু জাহাল তো কোরআন না শেখার কারণে আবু জাহাল উপাধি পেয়েছে, সে তো আবুল হাকাম ছিল, জ্ঞানের জনক, ঠিক নয় কি? লর্ড ম্যাকলে, লর্ড ম্যাকলে 1835 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিয়েছিল, এমন এক শিক্ষা ব্যবস্থা ভারতবাসীকে দিতে হবে, মুসলিমদেরকে দিতে হবে, এরা রক্ত মাংস হবে এই ভারতীয়, আর চিন্তায় চেতনায় হবে ইউরোপিয়ান। 11 জন ইহুদি আর লর্ড ম্যাকলে মিলে আমাদেরকে ইমান শিখাইছে। ইহুদিরা ইমান শিখায়, ইসলাম শিখায়, আর এখন তো এই হাল আমলের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে মুসলমান নামটাও ধরে রাখা যাবে না, এই অবস্থা। কত বড় ফিতনা না। ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়ায়ামসি কাফিরা। আমার বাবা, আমার বড় ভাইকে 19 বার মাদ্রাসা দিছে, মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, দেওবন্দের বড় আলেম, বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ভাগা ভাগা আলেমদের ওস্তাদ, মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব ওনার ছাত্রের ছাত্র, মাওলানা জয়নুল আবদিন তামির মিল্লাতের প্রিন্সিপাল সাহেব আব্বার সরাসরি ছাত্র, বাইতুল মুকাররমের বর্তমান খতিব সালাউদ্দিন সাহেব ওনার সরাসরি ছাত্র, আল কোরআন একাডেমি লন্ডনের হাফেজ মনিরুজ্জামান ওনার সরাসরি ছাত্র, তারপরে মাওলানা আব্দুস সোবহান ওনার সরাসরি ছাত্র। এইভাবে হিসাব করলে দেখা যায় বাংলার আলিয়া লাইনের বাঘা বাঘা এরা ওনার ছাত্র। কি কারণে উনি ওনার ছেলেকে, যে ছেলেটাকে 19 বার মাস্টাররা স্কুলে নিয়েছিল, 19 বার স্কুল থেকে এনে মাদ্রাসায় ভর্তি করেছিল, কেন?
এক জাররা ঈমান যার থাকে সে তার বাচ্চাটাকে আল্লাহর কোরআন শিক্ষা না দিয়া পৃথিবীর কোন বিদ্যালয়ে দিতে পারে না, অসম্ভব অসম্ভব। সেই পারে যে ঈমানকে আগে জবাই করে দিয়েছে, এবার যা ১৯ বার স্কুল থেকে এনে ১৯ বার মাদ্রাসায় ভর্তি করেছে, ১৯ দুগুণে কত, এই ৩৮ বার ভর্তি। একটা শিশু একটা ছাত্র যদি ৩৮ বার বিদ্যালয়ে ভর্তি হয় তার পড়ালেখা থাকে কিছু? এই দেশে লাখো আলেম পরিবার মিয়া ভুইয়া চৌধুরী অনেক সম্ভ্রান্ত জমিদার, কিন্তু এলমে দ্বীনের মায়া ভিক্ষা করে করে মাদ্রাসায় পড়ছে পড়াইছে, কেন? তারা কি ইংলিশ মিডিয়ামে স্কুলে তারা ভর্তি হওয়ার মতো সেই যোগ্যতা রাখে না? বরং যারা মাদ্রাসায় পড়ে, এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বলে যে কি ব্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানাই ফেললে নাকি? ভর্তি পরীক্ষা সব মাদ্রাসা ফলাবেন ফার্স্ট হয়, কোরআনের ছাত্র। ইমান যে কবে হারাই গেছে এখন তো ইমানের চর্চাই নেই। জগাজাটি করি আমরা আমিন জোরে বলে আসতে পারে না, থো তোর আমিন জোরে আর আসতে বেটা। নানি নানির নাতির মরে গেছে সাপে কামড় খেয়ে, শক্ত হয়ে গেছে লাশ, কালো হয়ে গেছে গোটা বডি, সাপের বিষে গোটা বডি কালো, রু চলে গেছে লাশ হয়ে আছে। নানি এসে দেখে কইস চোখের মধ্যে কামড় দেয় নাই আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ চোখ লইল গবেষণা করে বেটি, তোর নানি রুয়ে তো নাই, তুই চোখ লই গবেষণা কর। আমরা আমিন জোরে আর আসতে বলালে গবেষণা করি, এদিকে রুয়ে নাই। ইমানে তো রু, ইমানে তো রু। একটা হাদিস আমি পাই নাই যে নবীজি বলছেন শেষ জামানায় আমিন আসতে জোরে বলালে অনেক কিছু হবে, কিন্তু এরা হোক ওরা না হোক কই একটা হাদিস দেখি? উনি শুধু কানতেছেন আমার উম্মতের ইমান শেষ। ফিতনার ঝড় ঝঞ্ঝাট এই বুক থেকে ইমানটা কেড়ে নেবে আমার উম্মতে। ইমান এক জান্নাত থাকলেও ১০ পৃথিবীর জান্নাত পাওয়া যাবে, আর সেই এক জান্নাত ইমান যদি হারিয়ে যায় কিছুই নাই আর তার কপালে। ইমান কি জিনিস? ইউকরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ও ফি কলবিহি ওয়াজনু যারাতিন মিন ইমান। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রাপ্ত সৌভাগ্যবান বড় কপালের মানুষগুলি এক জাররা ঈমান যদি সেফ থাকে জান্নাতে যাইবা। এক জাররা ঈমান কার আছে? ওমান লাম ইস্তাতায় পাবে কলবি ওয়ালিকা আযাবুল ঈমান। যে অন্যায় দেখা মাত্র হাত মুখ দিয়ে কিছু করতে পারে না, মনটার মধ্যে আগুন জ্বলে গেছে, তার মধ্যে এক জাররা ঈমান আছে। আর যার আগুন জ্বলে নাই তার এক জাররা ঈমানও শেষ। ইমানের উপমা সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা, কত যে কঠিন তারে হাতের মুঠে রাখা। এই যুগে হাতের মুঠে জ্বলন্ত অগ্নি করে রাখা মানে ইমান রাখা। আল্লাহু আকবার। কে আছেন এক জাররা ঈমান নিয়ে কবরে যাইতেছে? বেশি আশা করি না, এক জাররা। অমল্লম ইস্তাতায় ফাবে কলবে ওয়াজালিকা দাউফুল ঈমান। এই সমাজ এই সভ্যতাকে ডিনাই করি, লাথি মারি এই সমাজকে, এই সভ্যতাকে লাথি মারি, এই সংস্কৃতিকে লাথি মারি। এই সব অমুকের উন্নয়ন, অমিয়ারা নারীর উন্নয়ন, নারী স্বাধীনতা, নারী অধিকার, একেবারে নারী নাকি আকাশে উঠছে কই হাদিসে খুঁজি পাই না কেন? একটা হাদিসেও কেন এটা নাই যে শেষ জামানার নারীরা খুব উন্নত হয়ে যাবে? কেন হাদিসে আছে ওয়াজিনা ওয়াজহারাজিনা? নারী উন্নয়নের নামে জিনার উন্নয়ন গোটা বিশ্বে সয়লাব হয়ে যাবে, জিনার উন্নয়ন। শুধু জিনার উন্নয়ন, ধর্ষণের উন্নয়ন, ধর্ষণের ডেভেলপমেন্ট হয়েছে, কোনো কোনো নারী উন্নয়ন হয় নাই। নারীকে অতল তলে তলিয়ে ফেলা হয়েছে উন্নতির নামে, স্বাধীনতার নামে, নারী অধিকার দেওয়ার নামে জাহান্নামী বানিয়ে বলা হয়েছে। কেন এত অধিকার প্রাপ্ত নারী, এত উন্নয়ন প্রাপ্ত নারী, এত স্বাধীনতা
নারীকে নবীজি কেন বলছেন সানফানি মিন উম্মতি মিন আহলিন নার আমার উম্মতের দুই দল সরাসরি জাহান্নামী এদের কোনো বিচার লাগবে না 1450 বছর আগে ডিক্লার রায় ডিক্লার হয়ে গেছে সরাসরি জাহান্নামী বিনা বিচারে জাহান্নামী আমার উম্মতের দুই দল এক দল হলো নারী জাতি কাসিয়াত নারিয়া পোশাক পরা উলঙ্গ লেবার বানাই দিছে পোশাক পরা উলঙ্গ গার্মেন্টস কর্মী বানাই দিছে রাস্তা ঘাটে সর্বত্র কলেজে ইউনিভার্সিটিতে ছেড়ে দিছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নামে জিনার জিনার লং ফ্রেন্ড এগুলি বয়ফ্রেন্ড না কেন কি ও ভাইরা কই কে পারবেন আমার হাদিসের ভান্ডার ঘেটে কারণ আল্লাহ নবী একটা জুতার সংবাদ দিয়ে গেছেন তোরা যে জরায়ু বিক্রি করে খাবি আরে মহিলারা জরায়ু বিক্রি করা বাকি রয়েছে জরায়ু ভাড়া দেওয়া বাকি রয়েছে তোদের রেন্টে জরায়ু জরায়ু ভাড়া দিয়ে খাবে হাদিসে জিব্রাইলের কিয়ামতের ফার্স্ট আলামত আনতালে দরামাতু রব্বাতা এক বিশ্বাসের অনৈতিকতার জিনাবা বিচার পুতি গন্ধময় আকল হারাম জ্ঞান হারাম মনুষ্যত্ব হারাম পাশবিক সমাজ একটা তৈরি হবে শেষ জামানায় ওই জামানার মেয়েরা জরায়ু বিক্রি করে খাবে জন্ম নিয়ন্ত্রণ করে স্বামীও ফিউজ স্ত্রীও ফিউজ এখন আর সন্তান জন্ম দিতে পারবে না ভারতে এসে একটা তরুণী মেয়ের পেট ভাড়া নিয়েছে জরায়ু আমেরিকা স্বামীর শুক্রাণু তার স্ত্রীর ডিম্বাণু দুইটা নিষিক্ত করে এই মেয়ের জরায়ুতে স্থাপন করবে সন্তানটা এর জরায়ুতে বড় হবে সে $12,000 পাবে যার সন্তান যার এক পুরুষের এই স্পার এই শুক্রাণু আর এক স্ত্রী ছাড়া কোন নারীর জরায়ুতে দেয়া এটা ব্যভিচার না অন্তলে দরামাতু রব্বাতা দাসী জন্ম দেবে তার সন্তান না সন্তান হলো আরেক 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 বেড়া আরেক বেড়ির এই এই বেড়ির কি এই বেড়ির হলো রব্বাতা সে বস পেটে নিছে $12,000 পেটে নিছে সে কত টাকার জন্য নিজের ইনসানিয়ত বিক্রি করে দিয়েছে দাদি এখন গর্বে নেয় তার নাতি সন্তান নানি গর্বে নেয় তার নাতির সন্তান আস্তাগফিরুল্লাহ আল্লাহর গজব পড়ক এই সভ্যতার উপরে এই অসভ্যতার ঈমান নাই ঈমান নাই নবী কেঁদেছেন শুধু ঈমানের জন্য আর কিচ্ছু কর নাই ইউসবাহুর রাজুলু ফিহা মুমিনা উনি জানেন আমার উম্মত হাজার পাপ করলেও তার এক জারা ঈমান যদি থাকে আমি সাফাত করে পার করব কিন্তু আমার উম্মতটা যদি এক জারা ঈমান নিয়েও না আসে আমি কি দিয়া তারে বাঁচাবো আমি বাঁচাবো কেমনে এজন্য উনি কাঁদতেছে শুধু হাদিস শেষ জামানার হাদিস খুললেই শুধু ঈমানের উপরে ওনার আহাজারি আমি দেখি তোমরা তো আছো আমল লইয়া কে বুকে হাত বাঁধছে আর কে নিচে এগুলো লইয়া ওই যে নানির মতো আরে চোখে কামড় দেয় না কত বড় গবেট নানি এটা তো চোখ দি করবে কে তো রুবে না তো পচা গলা লাশ এখন খাতাই ফেলাইবে ও ভাইরা অন্তলে দল আমাতু রব্বাতাহ আর কি দেখবো বাঁচি থাকছি এগুলি দেখার জন্য বেঁচে আছি এই সব দেখার জন্য ও ভাইয়েরা সর্বগ্রাসী ফিতনা ইমান আছে যা সে গরু ছাগল লইয়া চরে চলে গেছে আর একজন যুদ্ধের ময়দানে চলে গেছে এই সমাজ থেকে পলাই গেছে নাই দাবা নয় আগুন পুরান ডাকার আগুন পলাই গেছে কোনো মতে জান বাঁচছে আর যারা সমাজে আছেন তারা যদি ইমান বাঁচাতে চান চান কি না এই অগ্নিকুণ্ডে ফিতনার অগ্নিকুণ্ডে থেকে কারা কারা ইমান বাঁচাতে চান হাত তোলেন আল্লাহ এক জাররা কদ্দুর ইমান এক জাররা ইমান হাত না মান এক জাররা ইমান বাঁচাতে চান তো তাহলে এরকম একখান লাগবে এইরকম এইরকম একখান জিনিস বা একটা আইফোন অ্যান্ড্রয়েড সেট লাগবো
শুধু কোরআন শিখা শুধু নবীর হাদিস শিখার জন্য আর কিছু না আমি এটাকে ইউজ করি আমার ঈমান বাঁচাবার সাথী এটা আমার ঈমান বাঁচাবার আইপ্যাড সারাক্ষণ পড়ি আপনারা মনে করেন যে আমি হুজুর হয়ে গেছি আমি মোটেও না আমি ছাত্র ছাত্র জীবনের চেয়ে বড় ছাত্র এখন আমার সাথে আশপাশে যারা থাকে আমার গাড়িতে থাকে ড্রাইভারে জিজ্ঞাসা করেন এই হুজুরটা গাড়িতে শুয়ে শুয়ে কি গান গায় না কি করে এই এইটাই হয় বুকে রাখি না হয় এমনে রাখি না হয় এমনে রাখি এইটা এখন ঈমান বাঁচাইতে হইলে শুধু কোরআন শুধু হাদিস এই শেষ জামানার ফিতনার হাদিস পড়ার জন্য এরকম একটা যন্ত্র কিনে সারা দিন খালি শুনবেন আর পড়বেন তাহলে এই সমাজে যদি থাকতে চান ঈমান সহ এক জাররা ঈমান সহ কোনো মতে টিকতে পারে এটা হাদিসে নবীজি বলেছেন এই ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন ওনার তবরানি ইবনে মাজার হাদিস সাদাকুন ফিতানুন ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ও ইয়ামসি কাফিরা ইল্লা মান আহয়াহু আল্লাহু বিলাল এক জামানা আসবে সকালের মুমিন বিকাল পর্যন্ত ঈমানটা টিকাইতে পারবে না ঈমান হারা হয়ে যাবে ওই ব্যক্তি ওই সমাজে থাকা সত্ত্বেও ঈমান কোনো মতে বাঁচাতে পারবে যাকে আল্লাহ তাআলা ইলম দিয়া জীবিত রাখবেন এলেম দিয়া জীবিত রাখবেন এই এইটার কথা কেমনে কইছি আমার মনে করে না যে হুজুর এটা দালালি করলো নাকি এটা এটার জন্য এই জন্য বলছি কিতাব কয়টা নিয়ে আনতে পারবেন এটার মধ্যে তো কয়েকশো কোটি টাকা কিতাব আছে এটার ভিতরে পৃথিবীর এমন কোনো কিতাব না যেটার ভিতরে নেই তা আমি আমার দরকারটা এখানে তো সাইয়ে আমি বাহির করি ঈমান বাঁচাবার কম্পিউটার একখান লাগবে এখন এই যুগে ডিজিটাল যন্ত্র একখান লাগবে ঈমান বাঁচাবার জন্য কারণ ডিজিটাল প্রক্রিয়া ঈমান কারণ কেড়ে নেওয়া হচ্ছে সেই ডিজিটাল আরেকটা জিনিস দিয়ে ঈমান বাঁচাইতে হবে এই সেটখান আমার ঈমান সেট কি সেট এটা ঈমান সেট কারা কারা রাখবেন এরা হাত তোলেন দেখি ওয়াদা করাই যায় বুড়ে ধুড়ে বুঝি না সবাই ও মিয়া ঈমান ছাড়া বুড়া মানুষ কবরে গেলে উপায় আছে হ্যাঁ বুড়ামি দেখাইয়া পার পাইবেন পার পাবেন না এইরকম একটা যন্ত্র নেবে এই যন্ত্র নিলে সারা ওয়ার্ল্ডের বড় বড় স্কলার উলামায়ে কেরামের বক্তব্য শুনবেন ঠিক না হ্যাঁ যখন একটু মনটা শক্ত শক্ত হয়ে গেছে একটু কোরআন শুনি ফেলাইবেন হাদিস শুনি ফেলবেন ঠিক না এরকম একটা সেট লাগবে এটা যে লাগবে এটাও হাদিসে আছে এটা যে লাগবে এই কথাটাও কাজী ইব্রাহিম হাদিস থেকে বলতেছে একখান হাদিস আছে ইমাম তবারি বর্ণনা করেছেন আবু সুলাইমান ফি আখিরিজ জামান শেষ জামানায় জ্ঞান আমি সম্প্রচার করব প্রচার হয় শুধু মুখ দিয়া সম্প্রচার হয় কি দিয়া যন্ত্র দিয়ে আমি শেষ জামানায় জ্ঞান সম্প্রচার করব হাত্তা ব্রডকাস্ট করব ব্রডকাস্ট আরবিতে বাসন মানে ব্রডকাস্ট তো ব্রডকাস্ট করার জন্য কি লাগে ওই ক্যামেরা আইপ্যাড অ্যান্ড্রয়েড সেট স্যামসাং এটা সেটা এগুলি লাগে তো ওই যুগের মানুষ এইটা ছাড়া জ্ঞান অর্জন করতে পারবে না কিতাব কয়টা নিবে মিয়া কিতাব কয়টা তুমি হাতে করে হাঁটবে বিরক্তি লাগবে না সম্ভব না আবার কিতাব পকেটে লইলে টয়লেটে যাবে কেমনে এটা তো এমন ছাতার মাথা এমন এক জিনিস এটা হলে টয়লেটে গেলেও সমস্যা নেই কারণ এখানে কিতাব তো এখন নিবি গেছে কিতাব তো নাই অফ রাখছি কিতাব নিবি গেছে অন করছি কিতাব জ্বলি উঠছে বুঝলেন না তো জ্বলন্ত অবস্থায় আমি টয়লেটে নিলাম না নিভাই নিছি হাফেজে কোরআনের ভিতরেও তো কোরআন আছে তো সেই টয়লেটে যাই কেমনে কিতাব নিভাই থুইছে মুখে নাই কেমন হার্ড ডিস্কে আছে হার্ড ডিস্কে আছে অফ আছে ঠিক না আবু সুলাইল মাফি আখিরিজ জামান শেষ জামানা আসলে আমার বান্দাদের ঈমান রক্ষার জন্য আমি এলেমকে ব্রডকাস্ট করে দিব একবার
রহমত আল্লাহ তাআলা হাজারো পাপের ভিতরেও উনি তো আর বলতে পারে না আমাদেরকে যে বানাইছি তো আমি যে বানাইছি তা তো দয়া তা তো মায়া লাগে যে যন্ত্র যে বানা যে ঘর যে নির্মাণ করে ওই ঘরের প্রতি তার একখান মায়া আছে না নাই ছোটকালে গাড়ি বানাইছি বাঁশের ইয়া দিয়া কিরা দিয়া কেউ ভাঙলে জীবন দিয়া ফেলাইছি তার বিরুদ্ধে কেন আমি বানাইছি কষ্ট করে ঠিক না তে যন্ত্র এগুলি মানুষ এগুলি কে বানাইছে ওনার মায়া আছে না আল্লাহু আকবার আমার বান্দারা যতই পাপের মধ্যে পড়ে গেছে আমি ওদেরকে উদ্ধারের জন্য একটা কাজ করব একেবারে নলেজ জ্ঞান কোরআন ও সুন্নাহর জ্ঞান আমাকে ছিনার জ্ঞানকে সেটের ভিতরে ঢুকাইয়া ব্রডকাস্ট করায় দিব একবারে যাতে যে ঈমান নিয়ে কবরে আসতে চায় আমার কাছে সে ওটা দিয়ে ঈমান বাঁচাইতে পারে আবুসুল ইলম ফি আখিরিজ জামান হাত্তা ইয়ালামাহু আর-রাজুল ওয়াল মারা ঈমান বাঁচাবার জ্ঞান আল্লাহর রাসূলের জ্ঞান নারীও শিখবে পুরুষও শিখবে ওয়ালা আবদু ওয়াল হুররু পরাধীনও শিখবে স্বাধীনও শিখবে ওয়া সগীর ওয়াল কবীর ছোটরাও শিখবে বড়রাও শিখবে ডিজিটাল সিস্টেম ডিজিটাল ব্রডকাস্ট করে দিলাম একেবারে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা তাহলে কিনবেন নাকি মনে মনে বলতে আছেন আমরা তো আপনি বলার আগে থেকেই আছে শুধু হয়তো একটু ব্যস্তম করব আগে শয়তানি দেখতাম এখন ওটা দেখতাম না নাকি যার এক জাররা ঈমান চহরাই ফেলছে ফালা দুনিয়া লাহু ওয়ালা আখিরা তারে দুনিয়াও নাই আখিরা তো নাই তার মত সর্বহারা কপাল বড়ায় পৃথিবীতে আর কেউ নেই ও ভাইয়ারা সামনে একজন মাহবুদ আসতে আছে আমি দেখতে পাচ্ছি মাহবুদ রেডি হচ্ছে একজন বন্ড মাহবুদ আসতেছে আল্লাহ নাম নিয়ে আল্লাহ নাম নিয়া আমি আল্লাহ এই নাম নিয়ে একজন মাহবুদ আসতেছে মাহবুদ এসে সূর্য এক বছর আটকে রাখবে বাঙালি তো সবই দেখি সূর্য ওটার পিছনে কাজী ইব্রাহিম কি করব হুজুররা করব কি পাবলিক তো সব ছুটবে আরে আল্লাহ এসে গেছে হুজুর আপনি এখনো এখানে বসা আল্লাহ বড় না আপনি বড় থন আপনার কথা আপনার বক্তৃতা শুনি না উনি সূর্য আটক করছে আপনি আটক করেন দেখি আপনার কথা শুনতাম বইয়ে বইয়ে রইছি আমরা এটাই তো কইবে ওনার নির্দেশে বৃষ্টি হবে তুম তেরো সামা ওই যে আগত মাহবুদ আসলে আকাশ থেকে বৃষ্টি তার কমান্ডে হবে তুম বেতন অর্থ পৃথিবী তার নির্দেশে ফল ফসল উৎপন্ন করবে যে তার হুকুম মানবে তার খেতে বুটটা গম ধানে ভরা যে হুকুম পালন করবে তার খেতে কিচ্ছু নেই গাভী দুধ দিবে তার হুকুমে ওই মাহবুদ যেদিকে যাবে তত্তাবিউহু কুনুজুল আরদে কায়াসি বিন নাহলি পৃথিবীর মাটির গভীর থেকে সমস্ত খনি সোনার খনি রূপার খনি তেলের খনি ব্রোঞ্জের খনি এটা সেটার খনি যা আছে সব মৌমাছির মতো ওই মাহবুদের পিছে অটোমেটিক মাটির তলা থেকে বাইর হইয়া ছুটবে মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস যে বাঙালিরা ল্যাংটা ফকির একটা দেখলে নারী পুরুষ সমানে ছুটছে কার ভিতরে কি আছে বলা যায় না কিচ্ছু দেখে নাই তারপরে কয় আছে রে কিছু না দেখলে কি আছে আছে আর যখন ওইটা দেখাইব ওই দেখ সূর্য আটকাইছি কমান্ড দিয়ে বৃষ্টি নামাইছি তোর খেতের ফসল ফলাইছি তোর গাভীর ওলানে দুধ নিয়ে আসাইছি দেখ জমিনে সব কিছু আমার কমান্ড মানে যেদিকে যাই সব খনি আমার পিছনে মিয়া জি বাংলা থেকে যে বাঁচতে পারে না সে বলছে ওনার থেকে বাঁচবে ওমা সুনিয়াত ফিতনাতুন মুনযু কানাতিদ দুনিয়া সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা লিফিতনাতিদ দাজ্জাল দুনিয়াতে যত ফিতনা যত হারাম দৃষ্টির ফিতনা সিনেমার ফিতনা সুদি ব্যাংকের ফিতনা তারপর 31st night এর ফিতনা ভ্যালেন্টাইন ডে এর ফিতনা গার্লফ্রেন্ড ফিতনা বয়ফ্রেন্ড ফিতনা লিভিং টুগেদার এর ফিতনা হ্যাঁ যত ফিতনা পৃথিবীতে তৈরি করা হয়েছে
সব ফিতনা তৈরি করা হয়েছে ওই আগত মাবুদের ফিতনা থেকে বাঁচবা কিনা তার টেস্ট কেস হিসেবে একটা একটা দিচ্ছে সেই ফমান নাজা মিম্মা ক্বাবলাহা নাজা মিনহা এই বাংলাদেশে ওই মুমিন ওই ভন্ড মাবুদের খপ্পর থেকে বাঁচতে পারবে যার বাড়িতে আজও সে টেলিভিশনের নাটক দেখে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়েও আজও যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কনসার্টে যায় নাই সে ওই মাবুদের ফিতনা থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবে ফমান নাজা মিম্মা ক্বাবলাহা নাজা মিনহা আগের ফিতনা থেকে যে বাঁচবে ওই মাবুদের ফুল পাওয়ারের হাই ভোল্টেজ হাজার হাজার ভোল্টের সেই ফিতনা থেকেও ওই মানুষটাকে আল্লাহ বাঁচায় দিবে যে তার আগের ফিতনাগুলি থেকে সেফ থাকতে পারতেছে ফিতনা থেকে বাঁচার একটা নীতি আছে কি আছে একটা নিয়ম আছে এই নিয়মের বাইরে গিয়ে বাঁচতে পারবেন না ফিতনা থেকে বাঁচার নিয়ম হলো আল্লাহ তাকরবা হাযিহি শাজারা ওরে আদম ওরে হাওয়া এই গাছের ফল খাওয়া নিষিদ্ধ তবে নিষিদ্ধ ফল খেয়ে ফেলবি যদি শুধু কাছে যাস এই জন্য হুকুম হলো কাছে যাবি না কাছে যেও না যে কোনো ফিতনা বাবা ছানে খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ ঘোষিত আল্লাহ প্রদত্ত নীতি কি কাছে যেও না আরবি শব্দটা কি লা তাকরবা কোরআনে কোথাও নাই ও আদম হাওয়া এই গাছের ফল খাইস না এই কথা কোথাও নাই ফল খাইস না এটা বলা লাগবে না তো কাছে গেলে খাই ফেলাই কাছে গেলেই খাই ফেলাই লা তাকরবা কেমনে এখন বাঁচবেন এখন তো আপনি যতই মোল্লা আলী কারি হন শাহজালাল শাহপুরান হন আপনি যখন এরকম সাজগোজ করা শার্ট প্যান্ট পরা মেয়েগুলির কাছে দিয়ে হাঁটবেন বাঁচবেন না আপনি হাই ভোল্টেজ তার দুই তিন হাত রেঞ্জের মধ্যে পাইলে টান দিয়ে তুলে দিন বাঁচতে পারতেছেন এই জন্য ঘরকে গুহা বানান এই গুহার মধ্যে কোরআন ছাড়া কিছু থাকত না কিচ্ছু থাকত না কোন রকমের কোন নাচ গান কিছু থাকবে না বাইরে খালি যাবেন ঠেকায় পড়ি কদ্দুরা কাজ আছে আর বাকিটা ঘরে কাটাইবেন আর এরকম একটা সেট রাখবেন এটা সবসময় বাজাইতে হবে কানে কোরআন হাদিস ওয়াজ তাহলে যদি কোনো মতে বাঁচতে পারেন কারণ এই যুগে নবীজি বলছেন ইজালাম তুনালিল মাইশাতু ইল্লা বিমাসিল্লাহি আজ্জা ওয়া জাল কি এক ভয়ঙ্কর যুগ আসবে রে মুমিনের জন্য যার ভিতরে ঈমান আছে সে না বুঝবে যার ঈমান নাই সে কি বুঝবে যার ঈমানটা জিন্দা আছে সে তো বুঝবে পাপ ছাড়া কোনো রুজি নাই এক যুগ আসবে পাপ ছাড়া কোনো রুজি নাই আমি আগে মনে করতাম রিকশালা রুজিটা বুঝি পাপ মুক্ত হবে কেমনে হ্যাঁ তো লেডি গুলো যেসব যে মাপে লেডি গুলি নিয়ে চলে কি রিক্সা চালায় পিছনে লেডি বসে রয়েছে বেটার মনের ভিতরে হাই ভোল্টেজ তার খালি টানে না খালি টানে আল্লামা আহমদ শফি আকরামাহুল্লাহ তেঁতুল কইছিল নারীদেরকে তেঁতুল কইছে আমি তো কইলে তেঁতুলের থেকে আরো মারাত্মক বলি রসায়ন শাস্ত্র মেয়ের আল্লাহ মেয়ে লোকদেরকে বানাইছে রসায়ন শাস্ত্র ঠিক না জুমাবারে খুতবা দিলাম যে মেয়েরা তো তেঁতুল রসায়ন মানব প্রজন্মের জন্মধারা ঠিক রাখার জন্য প্রচন্ড আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন পুরুষের মানে নারীর প্রতি এটা পারফেক্ট কথা আমার বক্তব্যে আছে আমার খুতবার ঘরে এক সায়েন্টিস্ট একজন বৈজ্ঞানিক উনি আমার মুসল্লির কাতারে ছিল খুতবা শেষে উনি আমাকে এসে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কিসের ছাত্র মানে উনি বুঝছে আমি শুধু সায়েন্সে বসে চালা দিব সায়েন্টিফিক টার্মগুলি ব্যবহার করে এই জন্য আপনি 100% সঠিক কথা বলেছেন
একটা নারীকে দেখলেই পুরুষের ভিতরে নজর বিনিময় হওয়ার সাথে সাথে হরমোনগত চেঞ্জিং আসতে থাকবে, বিপ্লব, আগুন জ্বলে যাবে তার 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 যৌবনের যৌবনের সেই অস্ত্রের ডিপুর মধ্যে আগুন জ্বলে যাবে। সেই লোক বলতেছে, সায়েন্টিস্ট বলতেছে, একটা তরুণী মেয়েকে খোলা অবস্থায় একটা পুরুষ পুরুষ দীপ্ত একটা পুরুষ যদি দেখে তাহলে তার ভিতরে তো তোলপাড় হবে, যদি দুর্বল পুরুষ হয় তার বীর্যস্খলন হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর। সায়েন্টিস্ট বলতেছে, আমাকে বললো সাভার নামা বাজার মসজিদের মধ্যে। তাই বলে হ্যাঁ ঠিক বলে, এরকম কিছু কাহিনী আমারও শুনে আছে, আমি শুনছি। এখন হুজুর বলছেন তেঁতুল, যে জন্য একেবারে এক নাস্তিকে চিল্লে চিল্লে শুরু করছে, গাদা কোথাকার, ওর মতো গাদা আছে নাকি পৃথিবীতে? ওটা গাদা অথবা হিজড়া নবংশ, ঠিক নাকি? কামাজালিল হেমার ইয়াহমিলু আসফারা, গাদা কি কাজী ইব্রাহিম কইছে না আল্লাহ কইছে? এগুলি হলো কামাজালিল হেমার, এগুলি কি হেমার? হেমার মানে কি গাদা? এগুলি গাদা, কপাল বড় জাতি, এইসব গাদাগুলি এখন আমার করে চালায়, গাধা গর্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার, এইসব গর্ধগুলির একটু যদি উনি বিচার করতেন কি খুঁজিতে হইতাম, ঠিক না? কি খুঁজিতে হইতাম আমরা? ও ভাইরা, তাহলে এক জাররা ঈমান নিয়া দুনিয়া থেকে যদি বিদায় হতে চান এই সমাজে, অসম্ভব কঠিন, অসম্ভব কঠিন। শুধু এক জাররা নিয়ে কবরে যাওয়া, এক জাররা নিয়ে কবরে যাইতে চাইলে ডেলি কয়েক হাজার লানত দিতে হবে। আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। যেখানে বোরকা ছাড়া মাইওয়ালা দেখবেন, আর তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে গজব পড়ুক, গজব দিবেন আপনার নিজের স্বার্থে। হে তো গেছে, হে জাগা, কিন্তু তো জ্বালায় আমি শেষ হয়ে যাচ্ছি, তো জ্বালায় যে আমি শেষ, তোর উপরে আল্লাহ পড়ো। তুই ভাই রলি কে, তুই জঙ্গলে যেতে পারলি না, তুই আমার সামনে পড়লি কে, তোর উপরে আল্লাহ গজব পড়ো। এলানুহুন্না বাইনহুন্না মালুনাত, সিলসিলা সহিহ হাদিস, সহিহ হাদিস, এদেরকে দেখলে গজব দাও, লানত দাও, এগুলি মালাও না। কাসিয়া তারিয়াত, পোশাক পরা উলঙ্গ নারী পাইলেই ঈমান বাঁচাতে চাও, লানত দাও একটা, কারণ এগুলি মালাও না, এগুলি লানত খাওয়ার যোগ্য অভিশাপ, মানব জাতির জন্য অভিশাপ, এগুলি মানব জাতির জন্য এগুলি গজব, সাক্ষাৎ লানত। এগুলির কারণে আজকে লাখ লাখ শিশু অটিস্টিক, হাবা গোবা পাগল ছাগল কাউয়ের সব অবস্থা। আমেরিকা শুনছি কল্লা ছোট হয়ে গেছে, পোলাপান যে যেটাই হয় পড়লা নাই, আর কি শুনতাম? কারখানা যদি খুব উন্নত হয়, কারখানা খুব উন্নত হয়েছে তার মানে কি তার প্রোডাক্টও কি হবে? উন্নত হবে। তো তোরা নারী জাতি নাকি বেশি আকারে উন্নত হয়ে গেছে, তো প্রোডাক্টেরই অবস্থা কার, পল্লা ছোট কার, প্রোডাক্টের কল্লা ছোট হয়েছে কি জন্য? এটা এটা ট্রাম্প সহ সবাই চিন্তায় অস্থির, কি করবো, কল্লা ছোট হয়ে গেছে, করবো নাকি? এখন ফলাফল দেখলে তো বুঝবো কারখানা উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, ঠিক না? অ্যাবনর্মাল মানুষের দেশ ভরে যাচ্ছে। একদিন এক অ্যাবনর্মালে আমার একটা জিপ আছে, জিপের লগে লাগাই দিছে, ড্রাইভার খুব রেগে গিয়ে নামছে কিছু সাজা দিবে, সব ড্রাইভার কমেছে, এটা পাগল, আর 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 কিছু করার চলে, পাগলের লগে কে পাগল, পাগলকে যে মারতে যায় সেও আরেক পাগল। ড্রাইভারকে তুই উঠ, কি করবা, নারী জাতির উন্নয়ন হয়ে গেছে, তো যেন প্রোডাক্টের অবস্থা। যাই হোক, আল্লাহ 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 আল্লাহ, কেমনে যে বাঁচবেন, কিভাবে যে ইমান বাঁচাবেন, 24 ঘন্টা ইমানের দুর্গের ভিতরে থাকার চেষ্টা করি, এরপরে তো দেখি যে আগের ছাত্র জীবনে সেই ইমান, সেই জৌলুস, হৃদয়ে সে বিনয়, সেই ভাবগুলি কোথায়? খুঁজি পাই না, খুঁজি পাই না। এই জন্য কথাগুলি বললাম, ইমান বাঁচাইতে হলে একখান কম্পিউটার, একখান আইপ্যাড, শুধু ইমান বাঁচা, এটা আর কোনো কাজ নাই, এটা আর কোনো কাজই নাই, শুধু কি ইমান বাঁচাবার কাজ। আল্লাহ আপনাদের আমাদের সবার ইমান রক্ষা করবেন।